Hey everyone, Assalamualaikum. আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। সেটা হচ্ছে কাকিলা মাছের ভুনা। খুবই ইজি এবং সিম্পল একটি রেসিপি। আমার কাকিলা মাছগুলো একটু বড় বড় সাইজের। এখানে আমি 500 ग्राम काकले मास निये निये सी। काकले मास गुलो धुए परिष्कार करे मैं बड़ो बड़ो टुकड़ो करे केटे निये सी। एखन आमी पैने 5 टेबिल चामच तेल दिए दिए सी। एखने 4 कोया रसुन के आमी कुचि करे निये सी। আপনারা চেষ্টা করবেন রসুন কুচি দেওয়ার জন্য। রসুনটা কাকলে মাছে দিলে কাকলে মাছের একটা গন্ধ থাকে, গন্ধটা আর থাকবে না, তার জন্য রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি রসুন আর আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজটা বেশি লাল করি নাই। এখন আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ঢেকে কিছুক্ষণ লো আসে কষিয়ে নিচ্ছি। আপনারা যত মশলাটা কষাবেন মাছটা খেতে তত সুস্বাদু হবে। এখন আমি এই পর্যায়ে এসে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন কাকলে মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মাছের গায়ে ঢুকাতে হবে। আবার জোরে জোরে নাড়তে যাবেন না, মাছগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি একটা বড় সাইজের একটা টমেটো দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর সময় আপনার চুলোর জ্বালটা মিডিয়ামে রাখবেন। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু নেড়েচেড়ে নিব। দেখুন মাছটা একটু ভাঙে নাই। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা শুকিয়ে গেলে মশলাটার তেল যখন উপরে উঠে আসবে তখন আপনার মাছটা হয়ে গিয়েছে। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে মাছটা পরিবেশন করেছি। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ। বাসায় আপনারা ট্রাই করতে পারেন। খুবই ইজি এবং সিম্পল একটা রেসিপি। আমাদের প্রবাসী ভাইদের কাজে আসবে। আপনারা যারা নতুন দাদুনি তারা ট্রাই করতে পারেন।
আজ আর নয়। আল্লাহ হাফেজ।